ভিজুয়াল কম্পোজারের নতুন পর্বে সবাইকে সুস্বাগতম আজকে আমরা নতুন একটা সেকশন করব তবে সেকশনটা একটু ভিন্ন ধরনের কেমন ভিন্ন ধরনের এটা হচ্ছে দেখুন আমাদের যেই পেজটা আছে আমরা যদি আমাদের হোম পেজটা ভিজিট করি এখানে একটা সেকশন আছে লেটেস্ট নিউজ এখানে এই লেটেস্ট যে নিউজটা আছে সেই লেটেস্ট নিউজে কি আছে এখানে একটু দেখে আসি এটা মূলত হচ্ছে একটা ব্লগ সেকশন সো ব্লগের কোনো কিছু অংশ আমরা আমাদের হোম পেজে রেখেছি যাতে এখান থেকে কেউ সরাসরি ব্লগে ভিজিট করতে পারে সো এখানে দেখুন আমরা কিন্তু অলরেডি ব্লগ সেকশন ডাইনামিক করেছিলাম সো ব্লগ সেকশন ডাইনামিক করেছি দেন ব্লগ সিঙ্গেল করেছি সো এখন আমাদের হোম পেজের ব্লগ সেকশনটা কীভাবে ডাইনামিক করবো ব্লগ সেকশন ডাইনামিক করার ওয়েটা একেবারেই সেম তাহলে চলুন আমরা এটা করে ফেলি আমরা এখানে একটু সার্চ করি সহজে খুঁজে বের করার জন্য এখানে ব্লগ লিখে সার্চ করলাম আমরা এই সেকশনটা নিয়ে কাজ করছি মূলত সো এক্ষেত্রে আমরা এই সেকশনটা এখান থেকে নিয়ে নিই তবে এটা নিয়ে কোথায় রাখবো আমরা কিন্তু ভিজুয়াল কম্পোজার দিয়ে কাজ করছি আমাদের খেয়াল রাখতে হবে সো আমরা ভিজুয়াল কম্পোজার দিয়ে কাজ করার জন্য আমরা প্রথমে যেটা করব আমাদের থিম এলিমেন্ট দেখুন এখানে কিন্তু আমরা কাজ করছি অলরেডি সো আমি এখানে লিখি ব্লগ কমেন্ট করে দিলাম সেক্ষেত্রে বোঝার জন্য সুবিধা হবে সো আমাদের কি করতে হবে আমরা তো জানি যে এখানে প্রথমে যেটা করতে হবে একটা ফাংশন ডিক্লেয়ার করতে হবে একটু কনফিউশন মনে হচ্ছে কি কেন আমরা আগে থিম এলিমেন্টের কাজ করছি দ্যাট মিনস ফ্রন্ট এন্ডের কাজ করছি কারণ আমরা তো সবসময় ব্যাক এন্ডের কাজ আগে করি এর কারণটা একটু পরেই সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে আমাদের থিম এলিমেন্ট ডট পিএসপিতে যখন আমরা কাজ করব। কাজ করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে আমাদেরকে একটা ফাংশন ডিক্লেয়ার করতে হবে সো চলুন আমরা ফাংশনটা ডিক্লেয়ার করে ফেলি এখানে যে কোনো নামে হতে পারে আমি একটা নাম দিচ্ছি কনসাল্ট সেকশন ব্লগ সো এক্ষেত্রে আমরা যদি এখান থেকে একটু হেল্প নেই ওকে আমরা এই সেকশনটাই নিচ্ছি এখান থেকে আমাদের স্ট্রাকচারটা সাজাচ্ছি সো এখানে তো আপাতত কিছু হচ্ছে না এখানে যদি আমরা ব্লগ লিখি আর এখানে আমার যেটা করতে হচ্ছে শেষ করতে হবে এটা হচ্ছে আমাদের হুক সো হুকটা কোথায় কাজে লাগবে এটা থিম অপশনসের সাথে আমাদের কানেক্ট করে আর এখানে হচ্ছে আমার কনসাল্ট সেকশন ব্লগ ওকে আমি আমার স্ট্রাকচারটা সাজিয়ে ফেলেছি সো এখন আমার এর মাঝে যেহেতু এখানে আমি আউটপুট বাফারিং এখানে শুরু হয়েছে সো এর মাঝে কি হবে আমাদের যেই এস টেমপ্লেট থেকে যেই অংশটুকু আমরা ডাইনামিক করতে চাচ্ছি সেটা আমরা এখানে নিয়ে আসবো আচ্ছা আমাদের কাজ আপাতত এ পর্যন্ত এতটুকু এখন এখন আমরা আবার ব্যাকএন্ডে চলে যাব এটা করার কারণটা হচ্ছে জাস্ট একটু বোঝানোর জন্য যে আমরা এটা ভিজুয়াল কম্পোজার দিয়ে কাজ করছি অনেকের মধ্যেই প্রশ্ন চলে আসতে পারে যে ভিজুয়াল কম্পোজারের ব্লগের যে পোস্টগুলো আছে এগুলো তো সরাসরি আমাদের ড্যাশবোর্ড থেকে আসে এটা পোস্ট থেকে আসে আমরা পোস্টে যেগুলো দিচ্ছি সেগুলোই কিন্তু ব্লগে চলে আসে সেক্ষেত্রে এটা আসলে ইকো করার বা এটা ভিজুয়াল কম্পোজার দিয়ে আমরা কিভাবে আনবো এটা তো আসলে প্রয়োজন নেই কোনো ইনপুটের প্রয়োজন নেই পোস্ট থেকে ডিরেক্টলি চলে আসবে এক্স্যাক্টলি আমিও এটার সাথে সম্পূর্ণ একমত তবে এটাও ভিজুয়াল কম্পোজার দিয়ে আনা যাবে আমরা ইনপুট দেবো না বাট হচ্ছে এখানে যেই পোস্টটা হয়েছে দেখুন এখানে কিছু পোস্ট আছে হ্যালো বাংলাদেশ হ্যালো ওয়ার্ল্ড নামে এই পোস্টগুলো কোথায় আছে নিশ্চয়ই এর মধ্যে যেই ডাটাবেজ আছে সেই ডাটাবেজের সাথে সেভ করা আছে সো আমাদের কাজটা হবে আমরা ভিজুয়াল কম্পোজারের মাধ্যমে ওই ডাটাবেস থেকে আমরা এখানকার যে ডাটাগুলো আছে ডাটাগুলো কোয়েরি করে শো করব সো এটা কিভাবে করব তাহলে এটা আমরা করি আমরা থিম পিএসপি পিএসপিতে চলে আসলাম আমি কমেন্ট করে দিচ্ছি ব্লগ অপশন্স প্রথমে যেটা করতে হবে ভিসি ম্যাপ ডিক্লিয়ার করতে হচ্ছে এটা হচ্ছে একটা অ্যারে সো মাঝে মূলত আমার কি থাকে কি এবং ভ্যালু থাকে ওকে অনেকগুলো কী ভ্যালু নিয়েছি এর ভ্যালুগুলো আমি এখানে আমি বসিয়ে দিচ্ছি দিচ্ছি এখানে হচ্ছে বেস সো আমার বেইসটা হচ্ছে কোথায় আমার বেইসটা হবে

আর প্যারামস প্যারামসের মাঝে কি হবে অ্যারে হবে এই মাঝে হচ্ছে আমাদের যেই ফর্মের যে ইনপুট গুলো আছে ইনপুট ফর্মগুলো সেগুলো হবে তো এখানে আসলে কি ইনপুট হবে সবকিছুই তো এখানে রয়েছে এই সবকিছুই তো এখন পোস্ট থেকে আসছে সো ইনপুটগুলো হবে যে কোনো একটা ইনটি যদি বা একটা ভেরিয়েবল যদি আমরা ধরিয়ে দিতে পারি সেক্ষেত্রে এই এটাকে কোয়েরি করে আমরা সব ইনফরমেশনগুলো এখান থেকে ডাটাবেস থেকে নিয়ে আসতে পারবো সো এক্ষেত্রে আমি দেখি এখানে আমার কি আছে এটা হতে পারে আমি যে কোনো একটা টাইটেল দিয়ে আনতে পারি হতে পারে আমার এখানে যে একটা মেন টাইটেল আছে সেটা দিয়েও আমরা চাইলে আনতে পারবো সো এখন আমি ধরে নিচ্ছি এখানে আমার সেকশনগুলো আছে সো আমি এখানে যদি আমার দুইটা সেকশন আমি কেটে দিই যেহেতু এগুলো প্রয়োজন হবে না আমরা লুপ ইউজ করব আচ্ছা আমরা এখানে যে কোনো একটা ইউনিক জিনিস ধরি ধরি এখানে একটা টাইটেল আছে আমরা এই গ্রুপটা এখানে এভাবে থাক কোনো সমস্যা নেই আমি এখানে একটা টাইটেল লিখছি সো আমি এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করবো একটা টেক্সট ফর্ম আমরা এখানে ইউজ করব প্রথমে আমরা ইউজ করবো প্যারাম নেম সেকেন্ড কি হবে হেডিং এবং থার্ড কি হচ্ছে টাইপ আমাদের টাইপটা হবে টেক্সট ফিল্ড হেডিং যে যে কোনো কিছু হতে পারে আমি এখানে লিখি লেটেস্ট টাইটেল যে কোনো কিছু হতে পারে সো প্যারাম নেইম আমি দিচ্ছি সেকশন ব্লগ টাইটেল আচ্ছা এবার যদি আমি একটু ব্যাকএন্ডে রিলোড দিই দেখি আমার ব্যাকএন্ডটা কাজ করছে কিনা আমি পেজে যাচ্ছি দেখুন ব্লগ সেকশন কিন্তু অলরেডি চলে এসেছে সো এখানে লেটেস্ট টাইটেল আমার এখানে টাইটেল দেওয়ার অপশনও চলে এসেছে সো আমি যদি এখন এখানে টাইটেল দিই দেখুন আমার এটা কিন্তু হচ্ছে আমার লুপের মাঝে যাবে আমার এই সেকশন এইখানে যে এখানে যে হেডিংটা আছে হেডিংটা কিন্তু একবারই আছে সবগুলোর জন্য একবার এখানে হেডিংটা কিন্তু সবগুলোর জন্য একবার দেখুন আমরা যদি আমাদের এটাকে দেখি হোম পেজটাকে এখানে লেটেস্ট নিউজ এটা কিন্তু টাইটেলটা কিন্তু একবারই বাট এখানে যে ব্লগের যে পোস্টগুলো সেগুলো কিন্তু মাল্টিপল টাইমস এসেছে সো এটা কিন্তু আমার লুপের মাঝে যাচ্ছে না সো আমি যদি এটাকে ডাইনামিক করি এখানে কোন ডাটাটা বসবে প্রথমে সেকশন ব্লক টাইটেল এটা আসবে কোনটা কোথায় শর্টকট এটি আমি এখানে ডিফল্ট কোনো ভ্যালু আপাতত দিচ্ছি না আর এটা ভেরিয়েবল হয়ে কোথায় বসবে ভেরিয়েবল হয়ে বসবে হচ্ছে এখানে সো আমি এটা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করে এখানে দিয়ে দিচ্ছি এখন কিন্তু আমরা যদি ইনপুট দেই তাহলে কিন্তু আমার আউটপুটটা শো করবে তাহলে চলুন আমরা একটু এটা দেখি আমরা একটা ইনপুট দিচ্ছি লেটেস্ট ব্লগ এখানে আপাতত আছে লেটেস্ট নিউজ আচ্ছা এই সেকশনের সাথে তো কোনো রিলেশন নেই সো আমি এখানে এটা সেভ করে দিয়ে আপডেট করে দিচ্ছি আমি এখান থেকে দেখব দেখুন লেটেস্ট ব্লগ চলে এসেছে এটা কিন্তু স্ট্যাটিকভাবে এসেছে এটা আমরা এখনও ডাইনামিক করিনি সো আমরা এখন এটাকে ডাইনামিক করব আমরা গ্রুপে কিন্তু অলরেডি লুপ ইউজ করা শিখেছি কিন্তু ব্লগের ক্ষেত্রে লুপটা কিন্তু ভিন্ন ধরনের হবে আর তার আগে আমরা একটু এই সেকশনটাকে ডাইনামিক করি আমরা যেহেতু অলরেডি ব্লগ পেজটা করেছি সো আমরা যদি আমাদের থিম ফোল্ডার থেকে যেহেতু আমরা অলরেডি ব্লক পেজটা করেছি সেই ক্ষেত্রে ব্লগ পেজ থেকে একটু হেল্প নিতে পারি আমরা যেহেতু সবাই পারি এটা সো আমরা এখন যেটা করব ইনডেক্স ডট পিএসপি এখানে ছিল আমার এটা সো আমি ইনডেক্স ডট পিএসপিটাও সাথে ওপেন করলাম ওকে এখন আমি এখানে দেখুন কি দেখতে পাচ্ছি আমার ব্লক পেজে ওকে ইমেজ ইমেজ ডাইনামিক করেছে এখানে সো ইমেজ ডাইনামিক করার জন্য এখানে কোন কোডটা ইউজ করা হয়েছে দেখুন দা পোস্ট নেইল আমি এটাকে নিচ্ছি কপি করে এখানে ইমেজ ডাইনামিক করার জন্য দেখুন কোনটা ইউজ করা হয়েছে এই ফাংশনটা দা আন্ডার স্কোর পোস্ট আন্ডারস্কোর নেইল সো আমি যদি এটাকে এখান থেকে এখান থেকে এটাকে মুছে দিই এবং এটাকে ইউজ করি তাহলে তো আমার ডাইনামিক হয়ে গেল ডেটের জন্য আমরা যেটা করেছি আচ্ছা ব্লগ সিঙ্গেলের ক্ষেত্রে আমরা সিঙ্গেল পেজে যাওয়ার জন্য ইউজ করেছি পিএইচপি দ্য পারিঙ্ক এবং টাইটেলের টাইটেল আনার জন্য ইউজ করেছি পিএইচপি ইকো গেট দ্য টাইটেল সো আমরা এটাও নিচ্ছি আমরা এ থেকে নিচ্ছি আর এখানে যেটা হয়েছে কন্টেন্ট বা ডেসক্রিপশানটাকে শো করার জন্য আমি এখানে গেট দ্য কন্টেন্ট ইউজ করেছি এবং ডাব্লুপি ট্রিম ওয়ার্ডস এটা ইউজ করেছি ফাংশনটার কথা আশা করছি সবার মনে আছে যে এটা ইউজ করলে আমরা এখানে যেই সংখ্যাটা লিখে দেব ঠিক ততটা ওয়ার্ড মূলত শো করবে এটাকে আমি নিয়ে নিচ্ছি এখান থেকে কন্ট্রোলেজ দিয়ে সেভ করে দিচ্ছি আমাদের পোস্ট থেকে ডাটাটা আনার জন্য আমাদের একটা কোয়েরি করতে হবে সো আমাদের কোয়েরিটা শুরু করার আগে আমরা পিএসপি শুরু করি এবং শেষ করে দিচ্ছি সো প্রথমে যে এখানে যেটা হবে আমাদেরকে ডাব্লু পি আন্ডার স্কোর কোয়েরি এটা হচ্ছে একটা ফাংশন এই ফাংশনটা আমরা ইউজ করব এবং এখানে আমার লিখতে হবে নিউ এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পিএসপির কনসেপ্ট সো এক্ষেত্রে যেটা হলো আমি ডাব্লিউপি কোয়েরি নামে একটা ফাংশন অলরেডি এখানে করে দেওয়া আছে সো আমি এখান থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম এটা আমরা কোথায় রাখবো এটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিই ধরি ভেরিয়েবলটা হতে পারে কনসাল্ট আন্ডার স্কোর ব্লগ আন্ডার পোস্ট আচ্ছা এই কোয়েরির মাঝে আসলে কি হবে এখানে আমাদের কিছু কাজ করতে হবে প্রথমেই যেটা আমরা করব আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করব এখানে আমরা মাল্টিপল ভ্যালু দিচ্ছি কি এবং ভ্যালু ইউজ করব সেই ক্ষেত্রে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করেছি আমার এখানে দুটো কি এবং দুটো ভ্যালু আমরা আপাতত ইউজ করছি এটা এই দুটো এখানে কোয়েরি করতে গেলে এই দুটো আমাকে ইউজ করতেই হবে এখানে আমি দুটো কি এবং দুটো ভ্যালু ইউজ করছি আমাদের কোয়েরি করার জন্য ডাটা আনার জন্য এই দুটোকে অবশ্যই আমাকে ব্যবহার করতে হবে সো প্রথমটাই যেটা হবে পোস্ট আন্ডার স্কোর টাইপ এখানে কি হচ্ছে এখানে আমাকে বলে দিতে হবে যে কোথা থেকে ডাটাগুলো আনবে সো আমাদের সো আমাদের ডাটাগুলো কোথা থেকে আসছে এখন আমাদের ডাটাগুলো আসছে হচ্ছে ব্লগ থেকে দ্যাট হচ্ছে বা পোস্ট থেকে এখানে আমাকে লিখে দিতে হবে পোস্ট যখনই পোস্ট আন্ডারস্কোর টাইপ এই কিতে গিয়ে পোস্ট এই লেখাটা পাবে আমার এই কোয়েরিটা বুঝে ফেলবে যে আমার ডাটাবেস থেকে যেখানে ব্লগ ইন ব্লগের ইনফরমেশনগুলো আছে বা পোস্টের যেই ডাটাগুলো আছে সেগুলোকে আনতে হবে এবং এখানে আমার আরেকটা কি দিতে হবে যে আমি এখানে চাইলে বলে দিতে পারি যে আমার পোস্ট পারপেজ কয়টা হবে মানে একসাথে কতগুলো পোস্ট শো করবে সো আমি এখানে পোস্ট পার পেজে আমি দিয়ে দিচ্ছি আমি এখানে একটা নর্মালি একটা ভ্যালু দিয়ে দিচ্ছি তিনটা আমাদের ডাটা গ্রু আনার জন্য আমরা কোয়েরি করেছি সো এখন আমার এই কোয়েরির মাধ্যমে কোথায় গিয়েছি ও বুঝতে পেরেছে যে আমাকে তিনটা এখানে পোস্ট আমরা শো করব যেখানে আমরা কৈরি করেছি যে সেকশনে এবং পাশাপাশি এটা কোথা থেকে হবে পোস্ট থেকে সে ডাটাবেজে গিয়ে বুঝে ফেলেছে এবং ওই ডাটাবেসটাকে সে চিনেছে কিন্তু ডাটা বেজ থেকে তো ওই ডাটাগুলোকে নিয়ে আসতে হবে এখানে নিয়ে আসার জন্য আমাকে লিখতে হবে ইফ হ্যাভ পোস্ট এটা একটা ফাংশন দেন হোয়াইল হ্যাপ পোস্ট এবং আমরা লিখব দা পোস্ট এখানে মূলত এটা একটা কন্ডিশন আমরা সহজে বোঝার জন্য এটা আমরা করে দেখাচ্ছি এখন এখানে কি হচ্ছে দেখুন এটা হচ্ছে আমি একটা কন্ডিশন দিচ্ছি ইফ এলস কন্ডিশনের মতো যদি আমার এটা যদি থাকে তাহলে যতক্ষণ পর্যন্ত এটা থাকবে ততক্ষণ পর্যন্ত কী শো করতে হবে আমাদের এই পোস্টগুলোকে তুমি শো করা দা পোস্ট দিয়ে ও পোস্টে যে ইনফর্মেশনগুলো আছে সেইগুলো ডাটাবেস থেকে নিয়ে আসে তাহলে এখন এটাকে যদি আমি এভাবে দিই আমার ডাটাগুলো কোথায় আছে ডাটাগুলো কিন্তু এখনও সে পাবে না কোয়েরি করেছে কারণ আমরা ডাটাগুলো কোয়েরি করে আমরা কোথায় রেখেছি এই ভেরিয়েবলটার মাঝে রেখেছি সো আমাকে বলে দিতে হবে এভাবে এই কনসার্ট ব্লক পোস্টের ভিতরে যদি ডাটা থাকে তাহলে তুমি শো করো কন্ডিশনটা হবে ঠিক এরকম সো আমি এটাকে এখানে দিচ্ছি এখানে দিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে আমরা যেহেতু এখানে ইপ কন্ডিশন ইউজ করেছি এখানে হোয়াইল ইউজ করেছি সো আমাদের লুপটা শেষ হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু এই হোয়াইল এবং ইপকে শেষ করে দিতে হবে সো আমরা লুপ শেষে আমরা একটা আরেকটা পিএসপি আমরা করি এখানে আমাকে লিখতে হচ্ছে প্রথমে আসবে হচ্ছে ওয়াই এন্ড হোয়াইল প্রথমে আসবে এন্ড ওয়াই এন্ড হোয়াইলকে আমি শেষ করে দিচ্ছি এখানে এবং আমাদের আরেক এবং এখানে আছে ইফ সো ইফটাকে আমরা এন্ড করে দেব এন্ড ইফ কন্ট্রোল এস দিয়ে সেভ করেছি ওকে এখানে আমি যদি এখন একটু এখান থেকে কোনো একটা ডাটা নেই ব্লগ সেকশন আমি এটাকে লিখি রিসেন্ট নিউজ আপডেট করে দিচ্ছি এখানে আমরা লেটেস্ট ব্লগ লিখেছিলাম দেখুন আমাদের এই কোডটা কিন্তু স্ট্যাটিক ছিল এখন যদি আমি রিলোড দিই দেখুন দুটো ইনফরমেশন এসেছে সো আমার স্ট্যাটিক ডাটাটা নেই বাট কোথা থেকে ইনফরমেশনটা আসলো দেখুন হ্যালো বাংলাদেশ হ্যালো ওয়ার্ল্ড এটা এসেছে কোথা থেকে আমাদের পোস্টের ভেতর থেকে ডিরেক্ট নিয়ে এসেছে এখানে আমি একটা জিনিস বলে দিচ্ছি পোস্ট পারপেজ এখানে কিন্তু আমি থ্রি দিয়েছি দ্যাট মিনস আমি হচ্ছে এটা ফিক্সড করে দিয়েছি সো এক্ষেত্রে যদিও আমি তিনটা দেওয়ার পরেও এখানে মূলত আমার আছে কয়েকটা আমার আছে হচ্ছে দুইটাই কারণ এখানে সব দুইটাই মতো শো করেছে সো আমাদের ব্লক কিন্তু ডাইনামিক করা হয়ে গেল। অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে এখানে তো লেটেস্ট ব্লগ বা একটা টাইটেল আছে অনেক টেমপ্লেটে এ ধরনের টাইটেল নেই সেক্ষেত্রে আসলে আমরা কিভাবে করব কিভাবে ডাইনামিক করব তখন তো আমরা কোনো ধরনের টাইটেল ধরতে পারছি না সেক্ষেত্রে আমরা যে কোনো একটা এনটিটির মাধ্যমে এখানে চাইলে আমাদের ডাটাগুলোকে শো করতে পারি শুধুমাত্র রিটিভ করার জন্য আমাকে একটা ভেরিয়েবলকে ধরিয়ে দিতে হবে সো এটা এমনও হতে পারে যে আমরা এখানে তো ফিক্সড করে দিচ্ছি পোস্ট পার পেজ তিনটা সো আমরা যদি চাই পোস্ট পারপেজকে আমরা ফিক্সড করব না এটা স্বাধীন করে দেব। ইউজার যতগুলো চাই ঠিক ততগুলোই এখানে দেখতে পারবে সেক্ষেত্রে আমরা এখানে আরেকটা অপশন দেব যে এখানে কতগুলো দেয়া যাচ্ছে এবং সেই ভেরিয়েবলটাকে আমরা এখানে ধরিয়ে দেব। যদি ধরিয়ে দেয় তারপর এখানে ইকো করে দেব। সেক্ষেত্রে কিন্তু এটাও শো হবে আমরা ওভারঅল এই টিউটোরিয়ালে আমরা কি শিখলাম সেটা একবার দেখে আসি আমরা প্রথমে যেটা জেনেছি আমাদের ব্লগের যেই ডাটাগুলো আছে যেই ভ্যালুগুলো আছে সেইগুলো কোথা থেকে আসে পোস্ট থেকে সো আমরা প্রথমেই আমাদের এন্ড থেকে এবার কাজ করেছি ফ্রন্ট এন্ডে এনেছি ফ্রন্ট এন্ডে দেখিয়েছি যে ব্লগে কাজটা মূলত কিভাবে হয় তারপর আমরা ব্যাক এন্ডে চলে এসেছি ব্যাক এন্ডে এসে আমরা শুধুমাত্র এখানে টাইটেলটাকে যে কোনো একটা সেকশনকে ধরেছি একটা সেকশনের মাধ্যমে আমরা ফ্রন্ট এন্ডকে ডাইনামিক করেছি সো ডাইনামিক করার ক্ষেত্রে আমরা যেহেতু এখানে লুপ ইউজ করেছি আমরা একটা সেকশন বাদে একটা ডিপ বাদে বাদ বাকি ডিপগুলোকে কেটে দিয়েছি এবং এখানে কোয়েরি করেছি ঠিক ডিবের আগে কি কোয়েরি করেছি ডাবলুপি কোয়েরি নামে একটা ফাংশন আছে এখানে আমি বলে দিয়েছি একটা কিতে যে কি পোস্ট টাইপটা কী হবে পোস্ট হচ্ছে বাই ডিফল্ট মানে হচ্ছে ব্লক থেকে আনবে এবং পোস্ট পার পেজ দিয়ে বলে দিয়েছি এই সেকশনে তিনটা পোস্ট শো করবে এর বেশি নয় আমরা চাইলে এটা চাইলেও ডাইনামিক করে দিতে পারি তারপর এখানে আমি একটা কন্ডিশন দিয়েছি যদি পোস্ট থাকে যতক্ষণ পর্যন্ত থাকবে আমার কন্ডিশন পূর্ণ না হওয়া পর্যন্ত তুমি এটাকে শো করবে সো এটাকে কন্ডিশন অনুযায়ী এটা এটাকে শো করেছে এবং খেয়াল রাখতে হবে যাতে আমাদের যেই ডিউ সেকশনটা এর আগে যেহেতু ইফ কন্ডিশন দিয়েছি হোয়াইল দিয়েছি ইন হোয়াইল এবং ইন ডিপ দিয়ে এটা শেষ করা হয় এবং পরবর্তীতে যখন আমরা রিলোড দিয়েছি আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ডাটা বা লক্ষ্য সেখানে পৌঁছে গিয়েছি আশা করছি সবাই বিষয়টি ক্লিয়ার হয়েছেন সো আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সবার আমন্ত্রণ রইল